কে কে খাবার খোঁজার দুঃসাহসী অভিযানে খেলতে চায় তা ঠিক করার সময় এসেছে। যে খাবার খোঁজার দুঃসাহসী অভিযানে জিততে পারবে তাকে অনেক বিস্কুট দেওয়া হবে। প্রথমে সে দুঃসাহসী খেলাটা খেলতে চাইল, কিন্তু এই খেলাটা ততটা সহজ নয় যতটা সহজ সে ভেবেছিল। খাবার খোঁজার দুঃসাহসী অভিযানে বিজয়ী হয়েছে মহাখাদক বিস্কুট পাগলা। শেষমেশ এই খেলাটি শেষ হলো, এই খেলাটি আমাকে আর খেলতে হবে না। খেলা এখনো শেষ হয়নি। কি বললে? খাবার খোঁজার দুঃসাহসী অভিযান। আচ্ছা, আমরা তো সবাই জানি আমাদের কি করতে হবে। জিততে হলে আমাদের খাবার খেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, জিততে হলে আমাদেরকে কি খাবার খেতে হবে? আমি তো জানি না, তুমি জানো নাকি রুটা? আমি কিভাবে জানবো? আমি তো একটা রুটি। হ্যাঁ ঠিক বলেছেন টিকটক আপা, চলুন শুরু করি, চলো। আরে আরে, এই তো দেখছি একদল বানর আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা যাবো কি করে? বিস্কুট পাগলা দেখো, দেখে তো খুবই মজার মনে হচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। বানররা আমাকে এভাবে মারছে কেন? আমার মনে হয় আমাদের এখান থেকে সঠিক ফলটি খেতে হবে। কিন্তু খাবার খোঁজার দুঃসাহসী অভিযানে এখানকার সঠিক ফল কোনটা তা কিভাবে জানবো? দেখো এখানে একটা খালি থালা, এই থালাতে যে ফলটা থাকবে সেই ফলটাই খেতে হবে। কিন্তু আমরা কিভাবে জানবো এই থালাতে কোন ফল থাকবে? আমাদের চুপ করতে হবে এবং ভাবতে হবে আর দেখতে হবে ফলগুলো কিভাবে সাজানো আছে। প্রথমে কলা, তারপরে আপেল, তারপরে কলা, তারপরে আপেল, তারপরে কলা, আর তারপরে কি হবে? দাঁড়াও দেখি, প্রথমে কলা, তারপরে আপেল, তারপরে কলা, তারপরে আপেল, তারপরে কলা। এইভাবে যদি সাজানো হয় তাহলে তারপরে হবে আপেল, আপেল, আপেল। হয়ে গেছে, তুমি কি এটা খেয়ে দেখবে? আমি পারবো না। ও, তুমি তো একটা ভিতর ডিম। ঠিক আছে আমি খাচ্ছি। আরে দেখো দেখো, বানরগুলো চলে গেছে। ঠিক বলেছেন টিকটক বাবা, সময় নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। এতো দেখছি অনেক ঘন কুয়াশা, আমরা এখন কিভাবে যাব? ওই দেখো কি ওখানে, বিস্কুট। কুয়াশাগুলো কাঁচাকুচি দিচ্ছে মনে হচ্ছে। খাবার খোঁজার অভিযানে জিততে হলে তোমাকে বিস্কুটটা রেখে ভাবতে হবে যে তোমার কি খেতে হবে। বিস্কুটটা রেখে দাও তাড়াতাড়ি। আচ্ছা আমাকে বলো তো তাহলে আমার কি করতে হবে এখন, বলো বলো বলো। আমাদেরকে আগে চুপ করতে হবে, তারপর ভাবতে হবে, আর তারপরে দেখতে হবে এখানে কিভাবে খাবার রাখা হয়েছে। প্রথমে পনির, তারপরে বিস্কুট, তারপরে কেক, তারপরে পিৎজা, তারপরে বিস্কুট। কিন্তু কিভাবে খাবার সাজানো হয়েছে সেই ধরনটাই তো বুঝতে পারছি না। তাহলে কি আমরা এই খেলাটা জিততে পারবো না? অনেক হয়েছে, থামো আমাকে ভাবতে দাও। ওই দেখি তো কিভাবে সাজানো হয়েছে খাবারগুলো। হ্যাঁ পেয়েছি, এবার নিয়মটা বদলেছে। এটা শুধু খাবার নিয়ে নয়, এটা এটা হচ্ছে খাবারের আকৃতি নিয়ে। এই দেখো, চারকোনা গোল, চারকোনা গোল, চারকোনা। তুমি ঠিক বলেছো, তাহলে তারপরেরটা হবে গোল। হ্যাঁ কিন্তু কিন্তু এখন গোল খাবার কোথায় পাই? গোল গোলাকার গোল খাবার এখন কোথায় পাই? আমি আমি তো তোমার বন্ধু। হ্যাঁ তাই তো, আমি 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 দুঃখিত, কিন্তু কিন্তু এখন এমন একটা খাবার কোথায় পাবো যেটা দেখতে গোল? টিকটক টিকটক, এই ঘড়িটাই তো গোলাকার। তুমি কি এই সুন্দর গোলাকার খাবারটা খেতে চাও? আচ্ছা কোনো সমস্যা নেই। আমরা খাবার খোঁজার অভিযানটাতে জিতে গেছি। আমি খাবার খোঁজার দুঃসাহস অভিযানে জিতে গেছি। আমাকে আর কখনোই এই গেম খেলতে হবে না। এর পরে তো আরো আছে না। খাবার খোঁজার দুঃসাহসী অভিযান দেখতে হলে চলে যাও তোমার পাশের সিনেমা হলে।